করা যায় না তো? আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই দেখতেছেন ঢাকা শাহবাগ মোড়ে চারপাশ দিয়ে ছাত্রছাত্রী আছে যারা আর কি গেরোয়ার করছে, অনেকেই আছে বক্তব্য দিচ্ছে। সবার একটাই দাবি, যেন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হোক। এই দাবি নেই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবরোধ করে রাখবো, আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো। বিভিন্ন জায়গা থেকে ঢাকা ভার্সিটির পোলাপান যে যেখানে আছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা শাহবাগের মোড়ে একখানে হচ্ছে জড়ো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা মিছিল আসতেছে ঢাকা ভার্সিটির মধ্যে দিয়ে টিএসসির ওদিক দেখে শাহবাগ মোড়ে চলে আসছে সবাই। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ঢাকা শাহবাগের মোড়ে। তো শাহবাগ মোড়ে চারপাশ দিয়ে বর্তমান রাস্তা ব্লক করে দিছে, শুধু যে মিছিলগুলি আসতেছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে হাজার হাজার মানুষ আছেন যারা আর কি সবারই একটাই দাবি, একটাই চাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, যেন যে মুক্তিযোদ্ধার কোঠা আছে সেই কোঠা বাদ করে দেওয়া হয়। সেই দাবিতে আসলে দীর্ঘ কয়েকদিন যাবৎ এই মিটিং মিছিল হচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি পিছনের দিকে যাই যে গতকাল ঢাকা শাহবাগ মোড়ে সারাদিন ব্যাপী এরকম ছাত্রছাত্রীদের মিলে বাংলা পাতার পুরো খেয়ে গেছে আপনারা।
আপনারা বিক্রিয়ে যান না, আপনারা বাম বিক্রিয়ে দেন, বাইরে বাম বিক্রিয়ে যান, বাইরে বাম বিক্রিয়ে যান, বাম দিকে বসুন, বাইরে বাম দিকে বসুন, এরকম খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ভার্সিটির মধ্যে দিয়ে ও বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে এরকম সম্পন্নভাবে ঢাকা শাহবাগ মোড়ে এসে সবাই এখানে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনারা দেখতেছেন যে সাইনবোর্ড নিয়ে, ব্যানার নিয়ে এরকম ঢাকার বিভিন্ন জায়গা, শুধু ঢাকা শাহবাগ মোড়ে না। আমাদের সবাই